মাশরাফির আশ্বাসে ফিরে গেলেন ই অরেঞ্জের গ্রাহকরা। দেশে ই কমার্স প্রতিষ্ঠান ই ওয়ারেন্ট শপের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর এই প্রতিষ্ঠানটির সাবেক অ্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাসার সামনে পাওনা টাকা ও পণ্য ফেরত নিতে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। সোমবার রাত 8:30টার দিকে রাজধানীর মিরপুরে 12 নম্বরে বি ব্লকের বাসার সামনে বিক্ষোভ করেন তারা। এরপর রাত 9:30টার দিকে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ক্রিকেটার মাশরাফি। এ সময় তিনি গ্রাহকদের বলেন, গত জুলাইয়ের 1 তারিখে তার চুক্তি শেষ হয়েছে, তবে গ্রাহকদের টাকা ও পণ্য ফেরত তিনি সব ধরনের সহায়তা করবেন। গ্রাহকদের সামনে তিনি ই অরেঞ্জের শীর্ষ কর্মকর্তাকে ফোন দেন। এ সময় শীর্ষ সেই কর্মকর্তা 19 আগস্ট টাকা দেওয়া অথবা পণ্য ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর কথা বলেন। এর আগে সোমবার বিকেলে অরেঞ্জ গ্রাহকরা গুলশান 1A-এর মাঝামাঝি রাস্তায় অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটে। পরে তারা ই অরেঞ্জের কার্যালয়ের সামনে চলে আসেন। এরপর তারা রাত 8:30টার দিকে মাশরাফির বাসার উদ্দেশ্যে রওনা হন। শুভ নামের এক ভুক্তভোগী বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার মাশরাফির সংশ্লিষ্ট রয়েছে, তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, তিনি আমাদের বলেছেন তার বাসায় যেতে।